হৈছিল এতিয়া ক ভৱিষ্যত লৈকে কম যে আমি কাক এতিয়া মানি নলও কা বলবৎ কৰিছে তেওঁলোকে ভাৰতবৰ্ষৰ বেলেগ ৰাজ্য বিলাকত কৰক কিন্তু অসমত তেওঁলোকে কা বলবৎ কৰিব নোৱাৰিব আমি অসমে ইতিমধ্যে 20 বছৰৰ আমি বিদেশীৰ বজা লৈছো আমি নতুনকে বিদেশীৰ বজা লওয়া নোৱাৰিল নর্থ ইস্টর যদি অরুণাচলত কা নামানে যদি আপনার নাগাল্যান্ডত নামানে যদি আপনার মেঘালয়ত নামানে যদি আপনার সিক্স সিডিল আমার ওসরতে বঙ্গাইগাঁওর ওসরতে বিটিআর বিটিআর যদি কা নামানে এটা হলে অসমীয় কেউ মানিব একেখানে একেখানে বহু একেখানে সিক্স সিডিল যত আছে তো কা নামানে একেখন দেশত একেখন নর্থ ইস্টত আপনার মেক্সিমাম মুখ্যমন্ত্রী কা নামানো বলে কইছে কিন্তু আমার অসমের মুখ্যমন্ত্রী কেউ কা মানি লৈছে এটা খুব দুঃখের বিষয়ে কাপুরুক মুখ্যমন্ত্রী এই কারণে কইছো যে যদি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কা নামানো বলে কয় আমার অসমের মুখ্যমন্ত্রী কেউ কা মানু বলে কব ওলাইছে আর এটা কথা স্পষ্ট যে চিরাঙর পরা আমি কই আমি এটা কইছে যে বিটিআর কা নামানে যদি বিটিআর কা নামানে বিটিআর লগালগি আমি আমি আছো আপনার বঙ্গাইগাঁও সকল যদি বঙ্গাইগাঁও জেলা বিটিআর ওসর হয় তেতিয়া হলে কইছে যে আসলতে বিটিআর কোনো কার কার আপনার সিটিজেনশিপ এমেন্ডমেন্টের কারণে সিটিজেন পর কারণে তেখেতকলে এপ্লাই নকরে হিন্দু মানুহে তেতিয়া নিশ্চয় বঙ্গাইগাঁওত আহিব গতি খুব দুঃখের বিষয়ে আর বঙ্গাইগাঁওত মেক্সিমাম এতিয়া শরণার্থী আহিব বঙ্গাইগাঁওত বিটিআরর যিমান শরণার্থী আছে মেক্সিমাম শরণার্থী এতিয়া বঙ্গাইগাঁওত আহিব গতি সেই কারণে আমি ওলাই আহিছো আমি স্পষ্ট কব বিচারিছো যে পুনঃপিতে আমি কার নামানো রামরে দেখতে থকা রাবণ বধূতে যাই যদি যাত জীবন তু যা আমি মানি নলও আমি আগতেও কৈছিলো এতিয়াও ক ভৱিষ্যতলৈকে কম যে আমি কাক এতিয়াও মানি নলও কা বলবৎ কৰিছে তেওঁলোকে ভাৰতবৰ্ষৰ বেলেগ ৰাজ্য বিলাকত কৰক কিন্তু অসমত তেওঁলোকে কা বলবৎ কৰিব নোৱাৰিব আমি অসমে ইতিমধ্যে 20 বছৰৰ আমি বিদেশীৰ বজা লৈছো আমি নতুনকৈ বিদেশীৰ বজা লওয়া নোৱাৰিম কা বিধি বলবৎ হোৱাৰ লগে লগে এনআৰচিৰ পৰা বাদ পৰা 19 লাখ অবৈধ বিদেশীয়ে কিন্তু লগে লগে অসমৰ নাগৰিকত্ব লাভ কৰিলে আমি অসমীয়া মানুহৰ যথেষ্ট সমস্যা আছে আমাৰ প্ৰায় 32 লাখ চৰকাৰী ৰেজিষ্টাৰ নিবনুৱা আছে আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকে চাকৰি বাকৰি অভাৱত তামিলনাডুত গৈ কেৰালাত গৈ কাম কৰিবলগীয়া হৈছে আমাৰ ভূমি বহুত মানুহৰ ভূমি নাই খোৱা নাই আমি যদি চৰকাৰৰ চাউলখিনি নাপাওঁ তেনেহ'লে বহুত মানুহে আমি দুবিলা দুমিতে খাবলৈ নাপাওঁ গতিকে ইমান সমস্যা থকাৰ পিছতো কি সাহসত অসম চৰকাৰে আমাৰ কা বলবৎ কৰি দিলে দীৰ্ঘদিনৰ পৰা ছয় জনগোষ্ঠীয় জনজাতিকৰণৰ দাবী জনাই আহিছে ছয় জনগোষ্ঠীক আজিলৈকে কিয় জনজাতিকৰণ কৰা নহ'ল আমি দীর্ঘদিনের পর দাবি জানিয়ে আছো যে অসমত ইনারলাইন পারমিটের ব্যবস্থা করব লাগে আজিলে কিয় ইনারলাইন পারমিটের ব্যবস্থা করা নহল থলুয়া কিরঞ্জিয়া ভূমি অধিকারীকে নিশ্চিত করা নহল এইবিলাক প্রশ্ন থাকালে আমি কা বলবৎ হবলে দিব নোৱাৰো আর আমার প্রথমত এই সমস্যাবিলাক সমাধান করে দিব লাগে নাচযোগী কলিতা বরিয়ামরিয়া সূত্রধরক উপগ্রহে হস্তাক্ষর প্রদান করব লাগে কসাজমুখীকে ধরে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ করব লাগে চাকরি বাকরি অধিকার অনুষ্ঠিত করব লাগে মাটি বাড়ি অধিকার অনুষ্ঠিত করব লাগে এইবিলাক নকরাকে বাংলাদেশের পাকিস্তানের আফগানিস্তানের হিন্দুর কথা চিন্তা করলে নহব আগে থলুয়া খিলঞ্জিয়া সুরক্ষা দিয়ক তারপর যদি থলুয়া খিলঞ্জিয়া সুরক্ষা দিয়ে আমিও হিমন্তক জিন্দাবাদ দিম আমি কোনো কারণে কা নামানো এই জাতি ধ্বংসী অসমীয়া জাতি জনগোষ্ঠী ধ্বংসকার এই কা আমি কোনো মতে নামানো আপনার জড়িয়ে এইটাই জানাব বিচার জানাব বিচারিছো যে আজি নাগরিক সংশোধনী আইন বলবৎ হওয়ার পিছত
আসলে কি হব জানেনে আমার অসমীয়া জাতি বহুত বেছি পরিমাণে ক্ষতিগ্রস্ত হইব এইখন এখন আইন আমার কাৰণে ভয়ংকৰ আইন আজি সব আপোনালোকে ত্রিপুৰা জানে ত্রিপুৰা কি অৱস্থা হৈ আছে আজি ত্রিপুৰা থকা ট্রাইবেল মানুহখিনি আজি নিজৰ হাতত ৰাজনৈতিক ক্ষমতা নাই তেওঁলোকে জাতি ধৰি মানে ভাষা সংস্কৃতি হেৰুৱাই পেলাইছে ঠিক তেনেকৈ আমি ইমান দেখাৰ পিছত আমি এইবিলাক কৰিব নোৱাৰোঁ নহয় আৰু বিজেপি কি ভাবিছে আমাক কি চৰণীয়া মানে কি অসমখন চৰণীয়া পথাৰ বুলি ভাবিছে নেকি অসমখন কি বিজেপিৰ কি পৈতৃক সম্পত্তি নেকি তেওঁলোকে যি মন যাব মানে যি কৰিব তাকেই আনিব এতিয়া বিচাৰিছে অসমত লাখে লাখে অবৈধ বিদেশী আনিব আমি কি কাৰণে বজা ল'ম অলৰেডি অসমখন অভাৰলোডেড হৈ গৈছে আমি ইয়াৰ প্ৰতিত্ব দিব আহিছোঁ মুঠতে এটাই কথা আজি কা প্ৰত্যাহাৰ নোহোৱালৈকে আমাৰ এই সংগ্ৰাম অব্যাহত ৰাখিম আমি লগা হ'লে তেজ দিম হয় বুজি পাইছে আমি লগা হ'লে তেজ দিম কিন্তু কা আমি কোনো কাৰণে নামানো আৰু আমি আমাৰ অসমীয়া জাতি জনগোষ্ঠী ধ্বংস হোৱাটো কোনো কাৰণতে নিবিচাৰোঁ জয় আইখম মৰিলে স্বৰ্গ তৰিলে দে